প্রথম দিনের খেলা শেষ হলো অ্যাডিলেডের ডে নাইট টেস্ট ম্যাচের, আর প্রথম দিনের খেলা শেষে আমি বলবো যে ভারত হয়তো গিফট র‍্যাপে করে পুরো ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে তুলে দিল। ক্রিসমাস গিফট মেবি। দেখুন, ইট ওয়াজ এ গুড টস টু উইন, এক্সেলেন্ট ডিসিশন টু ব্যাট ফার্স্ট, বাট পুয়ার এক্সিকিউশন অফ প্ল্যানস। আপনারা যদি দেখেন মানে ভারতীয় দলের আজকের পারফরমেন্স, ঠিক আছে ব্যাটিং ব্যাটসম্যানরা ডিসঅ্যাপয়েন্ট করেছে, মানা যায়, ডিফিকাল্ট কন্ডিশন ছিল, ওভারকাস্ট কন্ডিশন ছিল, বল একটু হলেও মুভ করেছে এবং ভারতীয় ব্যাটাররা অবভিয়াসলি পিঙ্ক বলের এগেনস্টে অতটা এক্সপিরিয়েন্স নয়, ভারত বেশি পিঙ্ক বল খেলে না, তাও 180 আমি বলবো ডিসেন্ট ফার্স্ট ইনিং স্কোর। কিন্তু তারপরে আমাদের বোলাররা কী করলো? বোলাররা সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে আজকের দিনে আমাকে। আমরা কী লেন্থে বল করলাম আমাদেরকে সেদিক থেকে দেখতেই হবে। আমরা নিউ বল পেয়েছিলাম একদম টোয়ালাইট পিরিয়ড, সব থেকে ডিফিকাল্ট সিচুয়েশন ব্যাটিং করার জন্য। সেই সময় আমাদের হাতে নিউ বল ছিল, আমরা ওসমান খোয়াজাকে তাড়াতাড়ি আউট করেছিলাম। অস্ট্রেলিয়ার ম্যাক্সউইনি এবং লাবুসিয়েন দুজনেই স্ট্রাগল করছিল পার্থে, তাদের ফর্ম ভালো ছিল না। ম্যাক্সউইনি নিজের সেকেন্ড টেস্ট ম্যাচ খেলছে। অ্যাজ এ বোলিং ইউনিট আমরা চাইবো যে তাদেরকে ম্যাক্সিমাম বল ফেস করানোর, কিন্তু আমরা কী করলাম, তাদেরকে ইজিলি বল ছাড়ার সুযোগ দিলাম, অফ স্টাম্পের বাইরে বল করে গেলাম। হার্শিস রানা তো অ্যাগ্রেশনের মানে অ্যাগ্রেশন দেখাতে গিয়ে নিজের লাইন লেন্থই ভুলে গেলেন মনে হচ্ছে যেন। আর প্রথমত হার্শিস রানাকে এই ম্যাচে কেন নেওয়া হলো সেটা নিয়েও আমার প্রচণ্ড ডাউট আছে। আমরা বারবার বলছিলাম যে পিঙ্ক বলের জন্য সামান লাইক আকাশদীপ উড হ্যাভ বিন আইডিয়াল, কিন্তু উনি যে লেন্থ থেকে বল করেন এবং সেখান থেকে একটা বল ভেতরে আনেন, একটা বল বাইরে আনেন, সেই লেন্থটা কিন্তু একদম আইডিয়াল ছিল পিঙ্ক বলের জন্য। কিন্তু মানে অস্ট্রেলিয়া বেসিক্যালি যেটা স্কট বোল্যান্ড করছিল সেই কাজ কিন্তু আমাদের আকাশদীপ করতে পারতো। ইনফ্যাক্ট আমার মনে হয় স্কট বোল্যান্ডের থেকে বেটার করতেন আকাশদীপ, কিন্তু আকাশদীপকে প্লেয়িং ইলেভেনে নেওয়া হলো না। হর্ষিত রানাকে নেওয়া হলো, হর্ষিত রানা তো হিট দ্য ডেক কাইন্ড অফ বোলার, পেছনে বল করলেন। ইনফ্যাক্ট উনি নর্মাল যে লেন্থে বল করেন তার থেকেও পেছনে বল করলেন এবং নিজের অ্যাগ্রেশন দেখাতে গিয়ে নিউ বলটাকে পুরো ওয়েস্ট করলেন। 48টা বল করেছেন আজকে হর্ষিত রানা, 48টার মধ্যে মানে 15টা বলও উনি ব্যাটসম্যানকে খেলাননি। আর সিরাজ চেষ্টা করেছেন, কিন্তু সিরাজের আজকে পেস একটু কম ছিল। অন্যদিন সিরাজের অ্যাভারেজ স্পিড থাকে 138-139, আজকে সেটা ছিল 135-136, তো অ্যাভারেজ স্পিডটা একটু কম ছিল। যদি সিরাজের বলে কিছু প্লেয়ার মিস হয়েছে, সিরাজ চেষ্টা করেছেন লাইনে বল করার। আর সবসময় আমি আপনারা এক্সপেক্ট করতে পারেন না যে জসপ্রীত বুমরা এসে আপনাকে মানে রক্ষা করবে সব দিক থেকে, সবসময় জসপ্রীত বুমরার পক্ষে সম্ভব নয়, এটা এক্সপেকটেশন এক্সপেক্ট করাটাও ঠিক নয়। আর জসপ্রীত বুমরা লং স্পেল, উনি এত লম্বা সিরিজ, এখানে যদি এক্সপেক্ট করেন যে আজকে যে ওভার খেলা হয়েছে তার মধ্যে জসপ্রীত বুমরাই ম্যাক্সিমাম বোলিং করবে, সেটাও তো সম্ভব নয়। আপনাকে বাকি বোলারদেরও ব্যাক আপ দিতে হবে, কিন্তু সেই ব্যাক আপটা আজকে জসপ্রীত বুমরা পেলেন না। ভারতীয় দলের ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ আমার একটু ফ্ল্যাট লাগলো। আমরা দেখছিলাম পার্থে 150 অল আউট হওয়ার পরেও ভারতীয় দল কিন্তু যথেষ্ট উজ্জীবিত ছিল। অবশ্যই তারা নিউ বলে উইকেট পেয়েছিল এবং সেই উইকেট যখন পায় একটা দল উজ্জীবিত। আজকেও আমরা উইকেট পেলাম, আমরা খোয়াজাকে আউট করে দিয়েছিলাম, কিন্তু তারপরও আমি দেখলাম না ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজে সেই উত্তেজনাটা আমার নজরে পড়লো না। হর্ষিত রানা একের পরে এক বাজে লেন্থে বল করছিলেন, শর্ট বল করছিলেন, ব্যাটসম্যানদের রান করার সুযোগ দিচ্ছিলেন, কোনো সিনিয়র এসে ওনার সাথে কথা বলছিল না, কোনো ওনাকে গাইডেন্স ড্রেসিং রুম থেকে দেওয়া হচ্ছিল না বা কোনো মেসেজ পাঠানো হচ্ছিলো যে তুমি তোমার নিজের লেন্থটা ঠিক করো, অ্যাগ্রেশন তো দেখাচ্ছ, দ্যাট ইজ ফাইন, বাট নিজের লেন্থে তো রাখতে হবে। অস্ট্রেলিয়ার এইরকম কন্ডিশানে ওভার যখন আপনি পিঙ্ক বলে বল করছেন আন্ডার লাইস, আপনাকে ব্যাটসম্যানকে খেলাতে হবে, আপনাকে ব্যাটসম্যানকে সামনের পায়ে এনে খেলাতে হবে, ব্যাটসম্যানকে লিভ করার সুযোগ দিলে চলবে না, যেটা আমার মনে হয় ভারতীয় দল অস্ট্রেলিয়াকে দিয়েছে। এবং সেই জন্যই আজকে ভারতীয় দল অনেকটাই পিছিয়ে পড়লো এই ম্যাচে আমার মনে হয়। কিন্তু এখান থেকে কামব্যাক করা খুব ডিফিকাল্ট হবে, কালকে দুদিন আমার মনে হয় কাল এবং পরশু ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার স্কাই, 35 ডিগ্রির মতো টেম্পারেচার হবে, মানে আইডিয়াল ব্যাটিং ডে আমি বলবো, একদম দুদিন ভালো ব্যাটিং ডে হবে। সো এখান থেকে ভারত কীভাবে কামব্যাক করবে সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট। রে স্পোর্টসের জন্য অ্যাডিলেড ওভাল থেকে আমি সন্দীপন ব্যানার্জী।